নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। এই মুহূর্তে 20 তারিখে যে বাংলা আবাস যোজনার টাকা ঢোয়ার কথা ছিল সেটা পরিবর্তন হয়েছে। অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যে টাইম লাইনটা প্রকাশিত হয়েছিল পঞ্চায়েত দপ্তর থেকে, এই মুহূর্তে সেই টাইম লাইনের একাধিক পরিবর্তন ঘটেছে, আপনাদেরকে বলবো এই প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলবো যে বিভিন্ন বিডিও অফিসে, পঞ্চায়েতে এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারা একটি প্রভিশনাল লিস্ট তৈরি হচ্ছে, যে লিস্টটি আপনাদের 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে। যে ডেটটি 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল বা ঘোষণা করা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল, এই মুহূর্তে সেই তারিখের পরিবর্তন হয়ে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে আপনার এলাকার সংশ্লিষ্ট বিডিও অফিসে, আপনার এলাকার পঞ্চায়েত অফিসে, এসডিও অফিসে আপনারা সেই লিস্ট দেখতে পাবেন। অতএব টাইম লাইনের পরিবর্তন করা হয়েছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে পুরো টাইম লাইনটা আপনাদেরকে দেখাবো, বিশ্লেষণ করব কি পরিবর্তন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, আপনাদেরকে একটি কথা বারবার বলে দিচ্ছি, আগের প্রতিবেদনেও বলেছি যে আপনাদেরকে অভিযোগ করাটা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ি পেতে চান এবং এই ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অভিযোগ করতে হবে। কারণ অভিযোগের ভিত্তিতে সুপার চেকিং এর কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে 14 তারিখ যে সার্ভে প্রক্রিয়া ক্লোজ হওয়ার কথা ছিল সেটা 18 তারিখ পর্যন্ত সেই ডেট এক্সটেন্ড করা হয়েছে। অতএব আপনারা মাথায় রাখবেন যে আপনারা যারা অভিযোগ করছেন, আপনারা নবান্নের দেওয়া হেডলাইনে যারা অভিযোগ করছেন, আপনারা বিডিও অফিসে যারা অভিযোগ করছেন, আপনার অভিযোগ যদি যুক্তিযুক্ত হয়, আপনি যদি বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ি পাওয়ার জন্য যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনাকে অভিযোগ করতে হবে, আপনার চাহিদাটা আপনাকে বোঝাতে হবে। আপনি যদি এটা মনে করেন যে আমি বাড়িতে বসে থাকবো, কেউ মাথায় করে বাড়ি বয়ে নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে, কারণ পরিস্থিতি সেই জায়গাতে নেই, কারণ দুর্নীতি চলছে, এই সার্ভে নিয়ে দুর্নীতি চলছে, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন, বিভিন্ন জায়গায় অফিস ঘেরাও হচ্ছে, বিডিও অফিস ঘেরাও হচ্ছে, সার্ভে কর্তাদের ঘেরাও হচ্ছে, ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, ইত্যাদি হচ্ছে। অতএব বিষয়টা সেই জায়গাতে নেই যে আপনি পুরোটা তাদের উপরে বিশ্বাস করে বাড়িতে বসে থাকবেন। যদি আপনি দেখেন, যদি আপনি মনে করেন যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হবেন, যোগ্য, তাহলে আপনি যদি দেখেন সার্ভেতে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, আপনার নাম তালিকাতে নেই, আপনার বাড়িতে সার্ভে হয়নি, তাহলে আপনি অবশ্যই অভিযোগ করে আপনার সমস্যার কথা জানাবেন এবং আপনার সেই অভিযোগের ভিত্তিতে আপনার বাড়ি সার্ভে হবে। আপনারা এই মুহূর্তে, আপনাদেরকে তথ্য দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন থানার পুলিশ কর্তারা সার্ভেতে বেরিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুলিশ কর্তারাও কিন্তু সার্ভে করছেন, সুপার চেকিং এর কাজ চলছে, অভিযোগের ভিত্তিতে সার্ভে হচ্ছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে 3টি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। প্রথমত আপনাদেরকে ইনফরমেশন দেব যে প্রভিশনাল লিস্ট তৈরি হচ্ছে, সেই লিস্টে কি করা হচ্ছে, কিভাবে সেই প্রভিশনাল লিস্ট তৈরি হচ্ছে সেটা বলবো। 2 নম্বরে বলবো যে টাইম লাইন দেওয়া হয়েছিল সেই টাইম লাইনের পরিবর্তন ঘটেছে, আপনারা 20 তারিখে টাকা পাবেন না, তার ডেট পরিবর্তন হয়েছে, সেটা আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দেবো টাইম লাইন। এবং 3 নম্বরে, যদি আপনার এখনো সময় রয়েছে, যদি আপনার বাড়িতে সার্ভে না হয়, আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন, আপনার যদি লিস্টে নাম না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, এই 3টে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে অফিসিয়াল ভাবে প্রভিশনাল লিস্ট তৈরির কাজ চলছে এবং সেই লিস্ট অনুযায়ী, সেই লিস্ট তৈরির কাজ থেকে, কাজ যে হচ্ছে, সেখান থেকে যে তথ্য, যে সূত্র মারফত যে খবর আমার কাছে এসছে, আপনাদেরকে বলে রাখি, প্রচুর অযোগ্য মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হয়েছিল অযোগ্যদের নাম ঢুকিয়ে যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছিল, এই সংক্রান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর করা বার্তা, যোগ্য মানুষ বাড়ি পাবে, মানবিক দৃষ্টিতে করতে হবে সার্ভে এবং নাম, যোগ্যদের নাম উঠবে, এবং সেই হিসেবে এই ডিসেম্বরে 11,36,000 সামথিং মানুষ বাড়ি পাবে, টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরে। রাতে 13 নভেম্বর নবান্ন থেকে টাকা তুলে দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তিদের বাড়ি দেওয়ার জন্য। অতএব সেই অনুযায়ী প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে যারা অযোগ্য হিসেবে ঢুকে গিয়েছিল, কারণ আপনারা যারা অভিযোগ করেছেন, আপনারা যারা বিডিও অফিসে অভিযোগ করেছেন, নবান্নে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই এই সুপার চেকিং এর কাজ।
অতএব 18 তারিখ পর্যন্ত এই সুপার চেকিং এর কাজ চলবে এবং তার সঙ্গে সঙ্গেও একটি তালিকা প্রকাশিত করা হবে। তার জন্য একটি অফিসিয়াল কাজ চলছে, একটি খসড়া তৈরি করা হচ্ছে, একটা প্রভিশনাল লিস্ট তৈরি করা হচ্ছে, কাদেরকে বাড়ি দেওয়া হবে কাদের দেওয়া হবে না। অতএব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এই প্রতিবেদনে যে প্রচুর অযোগ্য যারা ঢুকে গিয়েছিল তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং যোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুধু আমাদের দেখার অপেক্ষা যে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে যে ফাইনাল যে লিস্ট প্রকাশিত হওয়ার কথা সেখানে যোগ্য, আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি দেখবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো অন স্ক্রিন, আপনাদেরকে দেখাবো টাইম লাইনে কিভাবে পরিবর্তন করা হয়েছে। আপনারা শুনুন অন স্ক্রিন আপনাদেরকে যে টাইম লাইনের পরিবর্তন হয়েছে সেইটা আপনাদেরকে দেখাবো। প্রথমত যেটা সার্ভের তারিখ ছিল 21 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এটা হয়ে গেছে। এবং 2 নম্বর পয়েন্ট থেকে আপনারা লক্ষ্য করুন যে 14 তারিখ পর্যন্ত যে অভিযোগ অনুযায়ী যে সার্ভে হওয়ার কথা ছিল সেটা 18 তারিখ পর্যন্ত 18 নভেম্বরের মধ্যে সেই অভিযোগের ভিত্তিতে সার্ভে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এমনটা বলা হয়েছে। অতএব 14 তারিখের পরিবর্তে 18 তারিখ করা হয়েছে। এবং খসড়া তালিকা বা প্রভিশনাল লিস্ট তৈরির কথা বলা হয়েছিল 20 নভেম্বরের মধ্যে সেই তালিকা ফাইনাল করার কথা বলা হয়েছিল, সেটা বাড়িয়ে 28 নভেম্বরের মধ্যে করতে হবে এমনটা নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং ব্লক এসডিও ডিএম জেলা অফিসে আপনারা যে ফাইনাল তালিকা, যে চূড়ান্ত পর্যায়ের যে তালিকা প্রকাশিত হবে সেই ডেট ছিল 21 থেকে 27 তারিখের মধ্যে, নভেম্বরের মধ্যে যে করার কথা ছিল সেটা 29 তারিখ থেকে 6 ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। এবং গ্রাম সভাতে অনুমোদন করার কথা বলা হয়েছে যে তালিকাটি প্রকাশিত হবে সেই তালিকা অনুযায়ী আপনার গ্রামে একটি সংসদ সভা বা গ্রাম সভা অনুষ্ঠিত হবে। সেই গ্রাম সভা থেকে আপনাদের 4 ডিসেম্বরের মধ্যে ফাইনালি একটি নামের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে বা অনুমোদন করতে হবে, সেই একটি লিস্ট অনুমোদন করতে হবে। যেই তালিকাটি বা যেই লিস্টটি ব্লক লেভেল কমিটির হাতে তুলে দেওয়া হবে সেটা 4 ডিসেম্বর থেকে মধ্যে করার কথা ছিল, সেটা 11 ডিসেম্বর পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। এবং ব্লক কমিটির হাতে যে তালিকাটি প্রত্যেকটি গ্রাম থেকে উঠে ব্লক কমিটির হাতে যাবে তাদেরকে 9 তারিখের মধ্যে সেই তালিকা অনুমোদন করার কথা ছিল, সেটা 13 ডিসেম্বর পর্যন্ত সেই ডেট বাড়ানো হয়েছে। এবং জেলা পর্যায়ের কমিটির হাতে ব্লক কমিটি থেকে অনুমোদিত যে লিস্ট বা যে তালিকা সেটা জেলা কমিটির হাতে তুলে দেওয়া হবে এবং জেলা কমিটি সেটাকে আরো একবার পুনরায় যাচাই করে সেটা 13 ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল সেটা 16 ডিসেম্বর পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। অতএব এই তারিখগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটি স্টেপে স্টেপে কমপ্লিট করতে হবে এটা বলা হচ্ছে। এবং বাংলা আবাস যোজনার যে টাকা দেওয়ার 20 ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে প্রথম কিস্তির টাকা, এটা যে কথা ছিল সেটা এই মুহূর্তে 23 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অতএব 23 ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত দপ্তর থেকে এই তালিকাটি বা এই টাইমলাইনটি একেবারে ফাইনালি এই তালিকা প্রকাশ করা হয়েছে, এই টাইমলাইনের কোনো পরিবর্তন আর হবে না। অতএব এটাই ফাইনাল তালিকা টাইমলাইন, এই টাইমলাইনে যেভাবে নির্দেশিকা রয়েছে সেই মতো করে কাজ চলবে এবং দ্রুততার সঙ্গে আপনারা বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার আপনারা বাড়ি পেতে চলেছেন। এবং এই টাইমলাইনের পরে আপনাদেরকে যেটা বলবো, যদি আপনি দেখেন যে আপনার লিস্টে নাম নেই, আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনি স্ক্রিনে দেওয়া 9 হেল্পলাইনে আপনি কন্ট্যাক্ট করবেন, আপনার অভিযোগের কথা জানাবেন, আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে আপনি অভিযোগ করবেন, এটা আপনি করুন, এটা আপনার কাজ। যদি আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে যোগ্যরা বাড়ি পাবে, অতএব আপনি যোগ্য কিনা সেটা আপনাকে জানাতে হবে, আপনি 9 হেল্পলাইনে কন্ট্যাক্ট করুন, আপনার বিডিও অফিসে অভিযোগ করুন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবারও সার্ভে হতে পারে এবং পুনরায় যাচাই পর্ব হতে পারে, এটা আপনি করুন। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, প্রতিনিয়ত আপডেট পেতে কি হচ্ছে অফিসিয়াল ভাবে কি নির্দেশিকা আসছে সমস্ত তথ্য জানতে অবশ্যই সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই বাংলা আবাস যোজনা সংক্রান্ত আজকে ডেটে দাঁড়িয়ে কি আপডেট রয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। সঙ্গে থাকুন, ধন্যবাদ।